আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাস কিচেন। আমি আমার আজকের পর্ব সাজিয়েছি পারফেক্ট হোমমেড ডোনাটের রেসিপি দিয়ে, যেটা কিনা ভেতর দিয়ে সফট আর তুলতুলে, আর এটা খেতে অসম্ভব মজা। স্কুল কলেজের ক্যান্টিনগুলোতে এই ডোনাটটা কিন্তু জনপ্রিয় একটা স্ন্যাক্স, দীর্ঘ সময় আগে থেকেই কিন্তু এর জনপ্রিয়তা চলছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন, কিভাবে বাসায় এটা পারফেক্টলি তৈরি করতে পারবেন সেটা জেনে নিন। আর এখানে আমি প্রথমে 2 কাপের মতো ময়দা নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট, তবে ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিব এখানে 1 টিস্পুন লবণ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন এখানে তেল দিয়ে নিলাম, দিয়ে দিব 1টা আস্ত ডিম, এবার আমি হালকা কুসুম গরম পানি 1/2 কাপের মতো নিয়েছি। এই পানিটা অল্প অল্প দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করব, আর যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পানি আরো একটু অ্যাড করে নিব। আপনারা ডো তৈরি করার সময় একবারে পানিটা দিয়ে করবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা বা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে যদি ডোটা তৈরি করেন সেক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে। এই ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে 1/2 কাপ পানি দিয়েছিলাম, তারপরে সামান্য আরো একটু পানি দিতে হয়েছে। মোটমাট আমার 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে এই ডোটা ঠিক এরকম করে তৈরি করার ক্ষেত্রে। আপনারা দেখুন এর কনসিস্টেন্সিটা, এটা কিন্তু রুটি যে আমরা ডো তৈরি করি তার থেকে একটু সফট হবে। ঠিক এরকম ভাবে তৈরি করার পর আমি এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে একটু গোল শেপ করে বোলের মধ্যে রেখে এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর ঢাকা রাখি সামান্য একটু তেল এইভাবে স্প্রে করে দিচ্ছি হাত দিয়ে, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তো আপনারা এটা ঢাকার জন্য, যদি আপনাদের কাছে কোনো প্লাস্টিক এরকম ট্রান্সপারেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা পলিথিনের ভেতরে ভরে মুখটা বন্ধ করে দিতে পারেন, অথবা গরম জায়গায় আপনারা এটাকে রেখে দিতে পারেন। ঠিক এরকম ভাবেই কিন্তু আপনাদের ডোটাও 15 মিনিটে এরকম রাইজ হয়ে যাবে। দেখুন হাত দিয়ে আমি ধরে নিচ্ছি আর কেমন করে এটা চুপসে যাচ্ছে, তার মানে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু আমি আমার কাউন্টার টপে এটাকে একটু 5 থেকে 7 মিনিটের জন্য একটু মুথে নিব, যাতে করে ভেতরে যে এয়ার বাবলস গুলো আছে সেগুলো বের হয়ে যায় আর ডোটা আরো বেশি সফট আর স্মুথ হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ডোনাটটা খুব পারফেক্ট হবে। এটাকে একটু ভালো করে আপনারা মুথে নিবেন। ডোটা ভালো করে মথে নেওয়ার পর এবার আমি এই ডোয়ের সাইড গুলো দেখুন এভাবে ধরে মাঝখান দিয়ে চেপে একটু ভেতর দিকে দিয়ে এটাকে উল্টে আমি এখন আমি আমার কাউন্টার টপে 5 মিনিটের জন্য এটাকে আবারও আগে সেই প্লাস্টিক ট্রান্সপারেন্ট র‍্যাপটা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। পাঁচ মিনিট পরে দেখুন ডোটা কিন্তু আবারও ফুলতে শুরু করেছে, মানে ইস্টটা যদি আপনার খুব ভালো করে অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা আপনি যতবারই রেখে দিবেন ততবারই কিন্তু এটা ফুলতে শুরু করবে। আর এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ডো দিয়ে আমি আপনাদেরকে একটা ডোনাটের যেই ভারী রুটিটা বানাতে হয় সেটা আমরা প্রথমে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে তারপরে আপনারা এই রুটিটা বেলে নেবেন, তাহলে নিচ দিয়ে লেগে যাবে না। আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিরকম হবে, এরকম একটু ভারী টাইপের হবে, আবার অতিরিক্ত ভারীও না। আপনারা এই ডোনাট গুলো তৈরি করার ক্ষেত্রে বাজারে এরকম ডোনাট কাটার কিনতে পাবেন, অথবা আপনাদের হাতের কাছে যদি ডোনাট কাটার না থাকে এরকম আমার মতো তৈরি করতে পারেন। বাসায় যদি একটু বড় সাইজের গ্লাস থাকে কিংবা কোনো ডিবির মোখা থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি এই ডোনাট গুলো বাসায় তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আজকে এভাবে করে দেখাচ্ছি। আর ভেতরের অংশটা কাটার জন্য আরো একটা বোতলের মোখা আমি এরকম নিয়েছি, যেটা দিয়ে ভেতরের যেই অংশটা কাটতে হয় সেটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা এভাবে খুব সুন্দরভাবে কেটে যাবে। ব্যাস আমার ডোনাট গুলো তৈরি হয়ে গেছে।
ঠিক একইভাবে সবগুলো ডো দিয়ে আমি ডোনাটগুলো বানিয়ে একটা ট্রের মধ্যে আমি ময়দা ছড়িয়ে রাখছি। আপনারা চাইলে ময়দা কিংবা তেল এভাবে ব্রাশ করে একটা ট্রের মধ্যে একটা কাপড় দিয়ে ঢেকে কিংবা এরকম ট্রান্সপারেন্ট দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিবেন। 15 মিনিট পরে দেখবেন এরকম সুন্দরভাবে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর ডাবল যখন হয়ে যাবে তখনই হলো এটা ভাজার সময়। তাহলে চলুন আমরা এগুলো ভেজে নিই। ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য আমি এবার চুলায় তেল গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ডোনাটগুলো ভাজতে হবে। এতে করে ডোনাটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরটাও সফট আর স্পঞ্জি হবে, কালারটাও পারফেক্ট থাকবে। আপনারা অবশ্যই চুলার আঁচটাকে কম রাখবেন যাতে করে ডোনাটটা কালার চলে না আসে একবারে। ডোনাটগুলো সবগুলো দেওয়ার পর এবার আমি একটা চামচের সাহায্যে গরম তেলটা ডোনাটের গায়ে ছড়িয়ে ছড়িয়ে দিব যাতে করে ডোনাটটা উপর দিক দিয়েও খুব ভালোভাবে ফুলতে পারে। চামচের মধ্যে এই গরম তেলটা এভাবে নিয়ে উপরের দিকে ডোনাটের গায়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে এক একটা ডোনাটের মধ্যে আপনারা গরম তেলটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবেন। সেক্ষেত্রে দেখবেন ডোনাটটা কিন্তু উপর দিক দিয়েও এরকম একটা একটু ব্রাউনিশ কালার আসবে আর ডোনাটটাও খুব সুন্দরভাবে গোল হতে থাকবে। তখন বুঝতে পারবেন যে ডোনাটটা কিন্তু ভেতর দিয়ে যেমন ফুলে উঠছে উপর দিকটাও কিন্তু ফুলতে শুরু করেছে। আর কিছুক্ষণ যখন এভাবে দিতে থাকবেন তখন দেখবেন যে নিচের কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে এক একটা ডোনাটকে আপনারা উল্টে দিবেন। ডোনাট ভাজার ক্ষেত্রে বারবার উল্টানোর দরকার নেই, যখন আপনারা একবার উল্টিয়ে দিয়েছেন আর নিচের পিঠটা হতে 3 থেকে 4 মিনিটের মতো লাগবে। এপিঠ উপর যখন খুব সুন্দরভাবে এরকম সোনালি কালার চলে আসবে সেক্ষেত্রে বুঝবেন যে পারফেক্ট ডোনাট আমাদের তৈরি। এবার আমি এই ডোনাটগুলোকে একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ডোনাটের উপরে চকলেট গ্লেজ তৈরি করে উপরে লাগিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন, অথবা আমার মতো শর্টকাটে একটু আইসিং সুগার ছড়িয়েও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা ডোনাট ভেঙে দেখানো তো দরকার। এটা উপর দিক দিয়ে যতটা একদম ফুলকো মনে হচ্ছে ভেতরটা কি ততটা সফট হয়েছে? আর দেখুন উপর দিক দিয়ে যতটা সফট আর তুলতুলে ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সফট আর তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।